আমরা অনেকে জন্মদিনের অনুষ্ঠান করে থাকি, বিয়ের অনুষ্ঠান করে থাকি, কিংবা বিভিন্ন ধরনের মিউচুয়াল প্রোগ্রাম করে থাকি। তো সেগুলো যদি আমরা মাঝে মধ্যে চেষ্টা করি, এই বেয়ারিস বৃদ্ধ মা বাবাদের সাথে আমরা, বা অনেকে আছে এখানে এখনও বয়স অনেক কম কিন্তু শরীরের অর্গান প্রচার, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের জন্য হলেও আপনারা যদি এখানে মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম করেন, সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপ্তয়। এবং যারা শিক্ষা সফর করবেন তাদের অনুরোধ রাখবো যে আপনাদের সন্তানদেরকে অন্তত এমন জায়গায় নিয়ে যান যেটাতে তারা বুঝতে পারে দুনিয়াটা কী এবং মা বাবার সাথে কী ধরনের আচরণ করা উচিত। যে বেয়ারিশ মানুষরাও যে মানুষ, তাদেরও যে সমাজে অধিকার দরকার আছে, তাদের প্রতি যে আমাদের সমাজের দায়বদ্ধতা বা আমাদের আচরণ কীরকম হবে, এই বিষয়গুলো যদি আমরা ফুটিয়ে না তুলি তাহলে সমাজকে আমরা সুন্দর করতে পারবো না। 01819 832 832। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস চিকিৎসালয়, বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেটি চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত। এই বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রটিতে আমাদের প্রায় 50 জনের মতো, আলহামদুলিল্লাহ, আমাদের বেয়ারিস মা বাবারা উঠে গিয়েছে, যাদের শরীরের বিভিন্ন অংশ পচে গলে ম্যাগট বা পোকা হয়ে গিয়েছে এবং শরীরের অর্গানগুলো বিচ্যুতি হচ্ছে। আমরা মেডিকেল অপারেশন করানোর পরে এখানে বাকি পরিচর্যাটা দেওয়া হয়, ঔষধ এবং তার যে সম্ভাব্য যে সমস্ত ডায়াগনোসিস সেগুলো বাইরে থেকে করানো হয়, কন্টিনিউ ড্রেসিং করানো হয়, এবং তারা এতটাই বিপর্যস্ত যে তাদের খাবার খাইয়ে দিতে হয় আমাদের কর্মীদের, এবং তাদেরকে প্রস্রাব পায়খানায় তারা ব্যাডে করে, সেগুলো প্রতিদিন কন্টিনিউয়াসলি 3 টাইম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাথে সাথে আসলে অনেক খরচ আমাদের, আসলে হাসপাতালের যে ভাড়া, তারপর হচ্ছে মিটার, গ্যাস, স্টাফ বিল, সব কিছু মিলিয়ে আসলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে বলি যে আমাদের এটা নাই ওইটা নাই বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের কথা বলবো না। আল্লাহ যতক্ষণ তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা পরিচালিত করছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা শুধুমাত্র উসিলা হিসাবে চেষ্টা করে যাচ্ছি। এখানকার সকল আয় ব্যয় এখানেই সীমাবদ্ধ, এটা কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা যৌথভাবে আমরা পরিচালিত একটি প্রয়াস আল্লাহর হস্তে, যার বিনামূল্যে রাস্তা থেকে উলঙ্গ এবং নিঃস্ব শরীর পচে যাওয়া, ডাস্টবিন ড্রেন থেকে তুলে নিয়ে আসা, তাদের জন্য এই আয়োজন। তো আসলে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেকে জন্মদিনের অনুষ্ঠান করে থাকি, বিয়ের অনুষ্ঠান করে থাকি, কিংবা বিভিন্ন ধরনের মিউচুয়াল প্রোগ্রাম করে থাকি, তো সেগুলো যদি আমরা মাঝে মধ্যে চেষ্টা করি, এই বেয়ারিস বৃদ্ধ মা বাবাদের সাথে আমরা, বা অনেকে আছে এখানে এখনও বয়স অনেক কম কিন্তু শরীরের অর্গান পচে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের জন্য হলেও আপনারা যদি এখানে মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম করেন, সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপ্তয়। আমরা সার্বক্ষণিক এখানে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করছি, 48টা ক্যামেরায় প্রত্যেকটা রুম এখানে, পাঁচতলা পুরো ভবনটাই নিশ্চিত্রভাবে এখানে আমাদের রয়েছে। এখানে আমাদের 15 জন দক্ষ কর্মী কন্টিনিউ 24 ঘন্টা এখানে আবাসিকভাবে অবস্থান করে সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছে, এবং এখানে অনেক মানুষ দেখতে আসে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা শিক্ষা সফর করবেন তাদের অনুরোধ রাখবো যে আপনাদের সন্তানদেরকে অন্তত এমন জায়গায় নিয়ে যান যেটাতে তারা বুঝতে পারে দুনিয়াটা কী এবং মা বাবার সাথে কী ধরনের আচরণ করা উচিত। যে বেয়ারিস মানুষরাও যে মানুষ, তাদেরও যে সমাজে অধিকার দরকার আছে, তাদের প্রতি যে আমাদের সমাজের দায়বদ্ধতা বা আমাদের আচরণ কীরকম হবে, এই বিষয়গুলো যদি আমরা ফুটিয়ে না তুলি তাহলে সমাজকে আমরা সুন্দর করতে পারবো না। একটা পাঠ্য বইয়ে মানবতা, মানবিকতা সম্পর্কে যদি আমরা যত বেশি জানবো তত বেশি আমাদের মধ্যে উদ্বুদ্ধ হবে এই চেতনাগুলো। তাই অনুরোধ করব, যদি আপনারা যে কোনো প্রোগ্রাম করেন চেষ্টা করবেন, এখানেও এখানে আমাদের, এখানে আপনারা রান্না করেও নিয়ে আসতে পারেন, কিংবা এখানে আমাদের হেসেলেও রান্না হবে, আমার রান্নাঘরেও আপনারা রান্না করতে পারেন, আপনাদের নিজেরা এসে এটা করতে পারেন, আমাদের স্টাফরা কর্মীরা রয়েছে, এবং আপনারা এই ইচ্ছে করলে এখানেও রান্না করতে পারেন বা ওখান থেকেও রান্না করে নিয়ে আসতে পারেন, বা যে কোনো প্রোগ্রাম আপনারা এখানে করতে পারেন। আপনারা যে এখানে বিরিয়ানি করে খাওয়াইতে হবে তা না, ইচ্ছে করলে আপনারা কিছু আপেল অথবা ফল এগুলো নিয়ে এসেও আপনারা করতে পারেন, কিংবা যদি কোনো অনুষ্ঠানে বেঁচে যায় খাবার সেটাও একটা সিএনজি করে আপনারা এখানে পৌঁছে দিতে পারেন। ঠিকানাটা বলছি, চট্টগ্রামের ওয়াজেদিয়া, আবারও বলছি, চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের পেছনে, চট্টগ্রামের অক্সিজেন থেকে ওয়াজেদিয়া মোড় এসে বেয়ারিস হাসপাতাল বললে যে কেউ দেখা দিবে আপনাদের যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো বেঁচে যাওয়া খাবার, এখানের বেয়ারিস মা বাবাদের জন্য এক অনন্য নৈবেদ্য হিসেবে আমরা গ্রহণ করব। ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন
এবং এই ভালো কাজগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। এই প্রতিষ্ঠান আমাদের সম্প্রসারিত সকলের, তো আমরা সবাই মিলেমিশে যাতে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনি যদি ইচ্ছে করেন দূরে যদি থাকেন, তাহলে আমাদের হাসপাতালের যে নাম্বারটি, যে নাম্বারে আমাদের বিকাশ রয়েছে এবং যে নাম্বার যোগাযোগের জন্য সবসময় খোলা থাকে, যে কোনো তথ্য পরামর্শ এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, 01-819-832-832। আবারও বলছি 01-819-832-832। নাম্বারটা একটু জুম দিয়ে আমরা যদি দেখাই তাহলে আর একটু সুন্দর হবে। এবং আমাদের এখানে রেজিস্টার খাতায় লেখা আছে নাম্বারটি নিচে, ইচ্ছা করলে আপনারা এইটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত সকল তথ্য এখান থেকে পেতে পারেন। সৃষ্টির সেবা করাই স্রষ্টাকে পাওয়ার অন্যতম মাধ্যম। তো আমরা সবাই মিলে এই যাদের কেউ নেই, মারা গেলে এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই, এই মানুষগুলোর পাশে যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করান। এবং আমরা শুধু ভিজিট করব, ভিজিট করে গেলেও কিন্তু বেওয়ারিশ মানুষদের দেখলেও কিন্তু আল্লাহ তাআলা একটা অংশ, ভালো নেকের অংশ আমাদের জন্য রেখেছেন, এবং তাদের পিঠে হাত বুলিয়ে যে তারা একা না, তাদের সাথে আমরাও আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে ভিজিট করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত ওয়াজিদিয়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।